লোকশিল্পীরা সারালো জাগালো সরকার। এখন মাটির গানে সবার প্রাণে ওরে ও মাটির গানে সবার প্রাণে আনিল নতুন জোয়ার। লোকশিল্পীরা সারালো জাগালো সরকার, লোকশিল্পীরা সারালো জাগালো সরকার। মাটির গানে সবার প্রাণে, মাটির গানে সবার প্রাণে আনিল নতুন জোয়ার। লোকশিল্পীরা সারালো, লোকশিল্পীরা মুখ্যমন্ত্রী 2014 সালে সবাইজন ঘোষণা করলেন প্রত্যেক লোকশিল্পীকে পরিচয়পত্র দেওয়া হবে, তার সঙ্গে প্রত্যেক মাসে তাকে বহাল ভাতা 18 বছর বয়স থেকে 60 বছর বয়স অবধি, 60 বছরের উপরে বার্ধক্য ভাতা শিল্পীদের দেওয়া হবে। তার সাথে সাথেই লোকপ্রসার প্রকল্প চালু করলেন। তাই যারা জ্যান্তে মরা ছিলেন তারা আবার নতুন করে সুর বাঁধলেন, দোতারা ছাউনি করলেন, বলে ছাউনি দিলেন, নতুন করে আবার শুরু করলেন তাদের এই জীবনযাত্রা, শিল্পী চর্চা, গান চর্চা। তাই যারা হয়েছিল জ্যান্তে মরা, ও যারা হয়েছিল জ্যান্তে মরা তারাই আবার দেয় বস্তুগত শিল্পীরা এখন কিছুটা সম্মান পাচ্ছে এই সরকারের অঙ্গীকার। বৃদ্ধ বৃদ্ধা দুস্থ শিল্পী পায় কিছু সম্মান, পরিচয় পত্র প্রদান সঙ্গে মাসিক ধার। বৃদ্ধ বৃদ্ধা দুস্থ শিল্পী পায় কিছু সম্মান, পরিচয় পত্র আবার মাসিক ভাতা। লোকশিল্পীরা সারালো জাগালো সরকার, লোকশিল্পীরা সারালো জাগালো সরকার। সুখে দুঃখে শিল্পীরা এখন তাদের গান গাইছে, তাদের ন্যায্য আন্দোলন তারা দাবি করছে। সুখে দুঃখে সকল শিল্পী গাইছে স্বাধীন গান, আর বাঁচার জন্য কথা বলতে পারবে শিল্পীগণ, বাঁচার জন্য করতে পারবে ন্যায্য আন্দোলন। বলে বাউল রাধামোহন, বলে বাউল রাধামোহন, এই সরকার মোদের দরকার। লোকশিল্পীরা সারালো জাগালো সরকার, লোকশিল্পীরা সারালো জাগালো সরকার, লোকশিল্পীরা সারালো জাগালো সরকার। মাটির গানে সবার বাণী, মাটির গানে সবার বাণী আনিল নতুন জোয়ার। লোকশিল্পীরা সারালো জাগালো সরকার, লোকশিল্পীরা সারালো, লোকশিল্পীরা সারালো, লোকশিল্পীরা সারালো জাগালো সরকার।